বকেয়া বেতন পরিষদ চাকরি স্থায়ীকরণ এবং নারী পুরুষের সমান সহ বিভিন্ন দাবিতে বেশ কয়েকদিন যাবৎ অস্থিরতা বিরাজ করছে দেশের শিল্পাঞ্চলে শ্রমিকদের বিক্ষোভের মুখে বন্ধ হয় একের পর এক কারখানা নিরাপত্তা সংখ্যায় বুধবারও বন্ধ ছিল একশো সাতষট্টিটি কারখানা এমন পরিস্থিতিতে চলমান সংকট নিরসনে কারখানা মালিক আইন শৃঙ্খলা বাহিনী এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে জরুরি বৈঠকে বসে কারখানা মালিকদের সংগঠন বিজিএমইএ ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসে বিজিএমএ সভাপতি বলেন নিরাপত্তা নিশ্চিত করি বৃহস্পতিবার থেকে খোলা থাকবে দেশের সব কারখানা মাসের শুরুতেই পোশাক মালিকরা কারখানাগুলো বন্ধ রাখতে বাধ্য হলেও শ্রমিকদের বেতন হাতে পেতে দেরি হবে না বলেও আশ্বাস দেন সভাপতি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা গ্যারান্টি দিয়েছে যে আমাদের কোন ফ্যাক্টরিতে ইনশাল্লাহ কালকে কোন ধরনের কোন বিশৃঙ্খলা তারা বরদাস্ত করবে না এবং ওই পরিমাণ সাপোর্ট তারা রাখবে আমাদের কমিটমেন্ট দেওয়ার পরে আমরাও সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আগামীকালকে আশুলিয়া এবং গাজীপুরে যেসব জায়গায় ফ্যাক্টরি আজকে চালাতে পারি না ইনশাল্লাহ আগামীকালকে থেকে চালাবো বহিরাগতদের ইন্ধনে কারখানাগুলোতে হামলা হয়েছে দাবি করে সংস্থাটি বলেছে আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে সমন্বয় না থাকায় চলমান নৈরাজ্য ঠেকাতে ব্যর্থ হয়েছেন তারা তারা নিজেরাই জানে না কালকে সকালে তার কোথায় পোস্টিং হবে সো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের যে সক্ষমতা সেটা এই মুহূর্তে নাই এটার এটাকে কাজে লাগিয়ে যে যার উদ্দেশ্য হাসিল করতে ফ্যাক্টরি গেটে চলে আসছে আমরা হলফ করে বলতে পারি এটা আমাদের ওয়ার্কারের কাজ না অভ্যন্তরীণ সমস্যা এবং শ্রমিকদের দাবিগুলো নিয়েও শীঘ্রই আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস বিজিএমইয়ের মহির মারুফ সময় সংবাদ ঢাকা